যে সমস্ত যে 23 জন নাবিক আছে তাদের পরিবার পরিজন বাবা মা যারা দেশে আছেন তারা একটা আতঙ্কে আছেন যে কি হবে ভবিষ্যৎ অজানা। তো তাদের প্রতি আমি সমবেদনা জানিয়েই এবং তাদেরকে স্মরণ করেই বলতে চাচ্ছি যে এই সোমালিয়ান পাইরেসির ঘটনাটা আজকে থেকে না, 2001 সাল থেকেই হয়ে আসছে। তো বলা যায় গত 24 বছর ধরেই এখানে পাইরেসি হচ্ছে। পাইরেসিটা নর্মালি আইনগত দিক থেকে হয় যে উপকূল থেকে 200 মাইল দূরে হলে সেটাকে পাইরেসি বলা হয়। তো আমাদের এই জাহাজটাকেও কিন্তু তারা যে আটক করেছে বা বোর্ড করেছে এই জাহাজে প্রায় 575 নটিক্যাল মাইল দূরে দিয়ে যখন যাচ্ছিল। আমাদের ইন্ডিয়ান ওশেনে কতগুলো জায়গা ভাগ করা আছে যে কোনটা হাই রিস্ক কোনটা লো রিস্ক। আমাদের এই জাহাজটা কিন্তু হাই রিস্ক এরিয়ার ভিতর দিয়ে যায়নি, আর বাইরেই ছিল। কিন্তু তারপরেও তারা হয়তো উৎপেতে ছিল, অনেকদিনই হয়তো কোনো জাহাজ পায়নি, জাহাজে বোর্ড করছে তারা। তারা মতান্তরে অনেক ভিন্ন মত আছে, 60-70 জন লোক হয়তো হবে, আমাদের 23 জন ক্রু আছে। তারপরে বোর্ড করার পরে তারা জাহাজটা নিয়ে আমাদের সোমালিয়ার দিকে উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আজকে ভোর নাগাদ সোমালিয়াতে তারা কাছাকাছি অবস্থায় অ্যাঙ্কর করছে, এখন নোঙ্গর করছে আর কি। এখনও তাদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি, তারাও আমাদের কাছে কোনো যোগাযোগ করেনি। তো এই জাহাজের ব্যাপারেও আমি শুধু এতটুকু বলবো যে আমরা চেষ্টায় আছি, আমাদের শিপিং মিনিস্ট্রি মন্ত্রী মহোদয় গতকাল কথা বলেছেন আপনাদের সঙ্গে, আমাদের ডিজি শিপিং আমাদের সঙ্গে আছেন এবং জাহাজের যারা কর্তৃপক্ষ যারা মালিক তাদের সাথেও আমরা কথা বলেছি। মোটামুটি সকল পক্ষের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ আমাদের আছে। তো আমরা এখনও জানি না তাদের কী দাবি দেওয়া, যদি আমরা জানতে পারি তখন হয়তো এটা কৌশলগত কারণে আমরা পুরোপুরি হয়তো আপনাদেরকে জানাতে পারবো না। যে আমাদের যে প্রথম লক্ষ্য যে জাহাজের নাবিক 23 জন এবং জাহাজ এর মালামাল সহ দেশে ফেরত আনা, সেই লক্ষ্য থেকে আমরা সহজেই বিচ্যুত হব না এবং আমি আশ্বস্ত করতে পারি আপনাদের যে আমরা হয়তোবা তাড়াতাড়ি একটা সুসংবাদ দিতে পারবো। কিন্তু সেটা কবে, আপনি যদি দেখেন জাহানমন্দি 100 দিন লাগছে আর এই 7 জন ক্রুকে লাগছে 3 বছর 4 মাস। কাজে সময় একটা ব্যাপার, কাজে খুব একটা সেন্সেশনাল নিউজ যে হবে এটা আশা করা কিন্তু ঠিক হবে না। যারা এই জাহাজটি হাইজ্যাক করেছে আমরা এক্সপেক্ট করছি যে তারা কোনো না কোনো সময় যে আমাদের যেই কনসার্ন যেই অথরিটি অথবা জাহাজের মালিক কর্তৃপক্ষের সাথে তারা হয়তো যোগাযোগ করবে। তারপরে আমরা যেটা গতকালও বলেছি যে তারপরে আমরা স্ট্র্যাটেজি সেট করবে যে কীভাবে হচ্ছে তাদের সাথে নেগোসিয়েশন বানানো এসে যাবে। এই এক্সাক্ট জায়গাটার নাম বলা যাবে না, এটা হচ্ছে ওদের যে সি এরিয়াতে যেটা দেখা যাচ্ছে যে উইদিন 20 নটিক্যাল মাইল অফ দেয়ার কোস্ট। পরবর্তী স্টেপে কী হবে দ্যাট উইল ডিপেন্ড যে যারা হাইজ্যাক করেছে তারা কীভাবে কমিউনিকেট করে এবং কী কমিউনিকেট করে ওর উপরে ভিত্তি করে।